Okay. Today's topic is article. Last class we will discuss about adjective, and article is a portion of an adjective. What is article? Article, another, you know, place here, another name of adjective. Adjective term বা article term কিসের উপর নির্ভর করে? Article যদি being depends on some. এখন ইংরেজি শব্দটিকে আমরা উচ্চারণ করি তখন আমরা দুই ধরনের sound পাই। একটা sound হচ্ছে vowel sound, আর হচ্ছে যদি একটা পেন বলো, পেন দেখি তখন আমরা দেখি এখানে কি পাই, কনসোনেন্ট সাউন্ড, ও ডাবল আর এ এন জি। অরেঞ্জ যদি দেখি এখানে আমরা কি পাই, ভাওয়েল সাউন্ড। মানে যে কোনো ইংরেজি শব্দটা যদি মনে চলে দুটো রকম সাউন্ড পাওয়া, একটা হল ভাওয়েল সাউন্ড আর একটা কনসোনেন্ট সাউন্ড। এর জন্য বলা হয় আর্টিকেল ডিপেন্ডস অন সাউন্ড। একটা মজার বিষয় দেখো, আর্টিকেলের আগের দিন আমরা দেখাচ্ছিলাম আর্টিকেল কয় প্রকার, মনে আছে? আর্টিকেল দেখেছিলাম হচ্ছে যে আর্টিকেল পড়ছিল আমরা হচ্ছে যে তিন প্রকার, ডেফিনাইট, ডিফিনাইট, ডিডিফিনাইট, আর একটা পড়ছিলাম জিরো আর্টিকেল। জিরো মানে যেখানে ক্রস বসে, ইনডিফিনাইট বলতে এ অ্যান বসে, আর ডিফিনাইট বলতে যেটাকে আমরা দি বলি। এখন এখানে আমরা এর আগে যে ডিগ্রির সাথে আলোচনায় আমরা দেখেছিলাম যে পজিটিভ ডিগ্রির আগে এ এন বসে, কম্পারেটিভের আগে ক্রস বসে, আর সুপারলেটিভের আগে সবসময় দি বসে। এখন দেখো আর্টিকেলটা বলতেছি এ এন এর ভিতরে, খেয়াল করে দেখো এ এবং এন এতে কয়টা আছে, একটা অ্যালফাবেট বা একটা হচ্ছে যে অ্যালফাবেট আছে, আর এন এর দুটো আছে এদিকে। আবার এখানে দেখো ভাওয়ালে পাঁচটা ওয়ার্ড মানে পাঁচটা অ্যালফাবেট বা পাঁচটা বর্ণ আছে, কনসোনেন্ট আছে কি নয়টা, এখানে আছে পাঁচটা, এখানে আছে নয়টা, এখানে আছে একটা, এখানে আছে দুটো। এই জন্য সহজভাবে মনে রাখার জন্য যে বড় সাথে ছোট এবং ছোট সাথে বড়, সাধারণভাবে ভাওয়াল সাউন্ডের আগে এ বসে, অ্যান বসে, এবং কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। সাধারণভাবে আমরা ভাওয়াল কোডগুলো আমরা সবাই জানি, ভাওয়াল হচ্ছে এ, ই, আই, ও, আর ই, আর এবার তো রেস্ট যে ওয়ার্ডটা আলাদা রাখছে এই কারণে যে এসটা কিছু ব্যতিক্রম আছে, আবার এখানে ভিতরে ও আর ইউ কিছু ব্যতিক্রম আছে, এই তিনটে জিনিসের ভিতরে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম গুলো আমরা একটু পরিষ্কার ভাবে যদি তুমি একটু দেখো বা বইটা বা টেক্সটাইল ফলো করো তাহলে সব সরলভাবে দেখতে পাবো। আমি যে উপর থেকে একটু পরিষ্কার করে ফেলবো তোমাদের এই অ্যানটা বিষয়টা আমি একটু সহজভাবে দেখাই। যেমন হচ্ছে যে ও দেখিনি শুধুমাত্র ওয়ান শব্দটার আগে, ওয়ানের আগে কি বসার কথা, অ্যান বসার কথা, যেহেতু এটা ভাগ, তাই না? অ্যান না বসে এখানে কি বসে, এ বসে। তাহলে মনে রাখবা শুধুমাত্র ওয়ানের আগে এ শব্দটা ব্যবহার করে, অর্থাৎ এই আর্টিকেলটা বসে। আর হচ্ছে যে ইউ এর জন্য দেখি, মনে করো ইউ এর উচ্চারণ হয় ইউ, দুটো দেখো ইউনিভার্সিটি আর আমব্রেলা, আমব্রেলা। এখন দেখো ইউনিভার্সিটি যখন উচ্চারণ করছে তখন এখানে দেখো ইউ আছে, আর আমব্রেলাতে যখন উচ্চারণ করছে সেখানে দেখো আর জায়গায় ইউ নাই। সহজভাবে মনে রাখার জন্য দেখো ইউ নাই। যদি ইউ শব্দটা থাকে তাহলে তার আগে এখানে এ বসে, আর যদি ইউ না থাকে তাহলে অ্যান বসে। যেমন হচ্ছে ইউ দেওয়ার কোনো শব্দ হলো ইউনি, ইউনিকের সাথে কার মিল আছে, ইউনিকের সাথে ইউনিভার্সিটি মিল আছে। যদি আমি যে ডিপেন্ডস অন যে সাউন্ডটার কথা বলছি, ডিপেন্ডস অন সাউন্ড, এই সাউন্ড বলতে আসলে এখানে শব্দ না হয়ে এখানে আসে উচ্চারণ,
অর্থাৎ তুমি যদি একটা শব্দকে যদি ভুলভাবে উচ্চারণ করো তাহলে কিন্তু আর্টিকেলটা পাল্টে যাবে। ঠিক আছে, টুডেজ নো, থ্যাংক ইউ।